মহিলাদের প্যান্ডেলের ক্যামেরা বন্ধ করিয়েছে। আপনাদের কি মনে হয়? খুশি। আল্লাহ খুশি না বেজার? খুশি। আল্লাহ খুশি, এটাই চূড়ান্ত। আমি ভালো কাজ করেছি, এটাই চূড়ান্ত। আপনার কি মনে হয় এরপর সবাই খুশি হবে? হয়তো কমিটির মধ্যে কেউ অটোমেটিক বেজার হয়ে গেছে, মাহফিল থেকে চলে গেছে, বাসায় গিয়ে বসে আছে। দু চারজন মহিলা হয়তো অলরেডি বোরকা গাঁট দিতেছে, বাসায় চলে যাবে। মানুষ নফসের গোলাম। এখান থেকে ভিডিওতে লাইভ যে প্রোগ্রাম, এই লাইভ প্রোগ্রাম মহিলা প্যান্ডেলে দেখা যান, মহিলা সামনে এসে বসে শুনলেও একই। একটু ব্যবধান, এখন আমি তাদেরকে দেখি না কিন্তু তারা আমাকে দেখে। এই কথার পরে অনেকে প্রশ্ন করে, তাহলে আপনাদের ওয়াজে ইউটিউবে আছে, ফেসবুকে আছে, এদিকে তো মহিলারা দেখে, সেখানে ফতোয়া দেন না কেন? ইউটিউব হলো অপশনাল, মহিলা ঢুকলে তবে দেখে, না ঢুকলে দেখে না। অর্থাৎ মহিলা ঢুকবে কেন? ধোকাবাদ দিয়ে দিই। আর এখানে ঢুকলে না আপনি গিয়া নিয়া দিয়ে আসছেন, ব্যবধানটা কি? এখানে প্রজেক্টর আপনি নিয়া তাদের কাছে দিয়ে আসছেন, আর ইউটিউব মহিলা ইউটিউবের মধ্যে যেতে হবে। এখানে তারা প্রজেক্টরের কাছে আসেন নাই, তারা প্রজেক্ট পেয়েছে, আর ইউটিউবের কাছে যেতে হচ্ছে। কথা বুঝাইতে পারছি? একটা মাসআলা জেনে নেন, সরাসরি আর ধারণকৃত এর মধ্যে আর একটা ব্যবধান আছে। রমজানে রেডিওতে কোরআন তেলাওয়াত করে, ইফতারের আগে আগে করে না? কিছু তেলাওয়াত আছে রেকর্ড করা, আগেই রেকর্ড করে রেখেছে, ওই সময় শুধু পেলে করে দেয়, চালু করে দেয়। আর কিছু তেলাওয়াত আছে সরাসরি ওই সময় পরে সেটা শোনানো হয়। রেকর্ড কিন্তু করতে লাওয়াতে যদি সিজদার আয়াত থাকে, যারা শুনবে তাদের জন্য সিজদা দেওয়া ওয়াজিব না। মাসালাটা বুঝেন নাই? পাঁচ দিন আগে রেকর্ড করা, আজকে এখানে মাইকের সামনে রেকর্ড ছেড়ে দিল, এইটা শুনলে এই তেলাওয়াতের মাঝে যদি সিজদার আয়াত থাকে, যারা শুনবে তাদের সিজদা দেওয়া ওয়াজিব না। কিন্তু রেকর্ড না, এখন সরাসরি পড়তেছি, এই পড়ার মাঝে যদি সিজদার আয়াত থাকে আপনার উপর সিজদা, সরাসরি সম্প্রচার আর ধারণকৃত রেকর্ডকৃত, এই দুইটার মধ্যে ব্যবধান আছে না নাই? আছে।